খট্টাঙ্গ মহারাজ দেবতাদের সহযোগিতা করেছিলেন দেবতারা বর দিতে চেয়েছিলেন আমি বর নেব তার আগে আমি জানতে চাই আমি কতক্ষণ বাজব দেবতারা দেখে দেখলেন যে এক মুহূর্ত মাত্র আয়ু আছে বলে আপনার তো সময় নেই মাত্র এক মুহূর্ত বলছে এক মুহূর্ত আপনি আশীর্বাদ করুন যেন আমি পুরোপুরি কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারি তাই দেবতাদের আশীর্বাদে উনি এক মুহূর্তের জন্যই পুরোপুরি কৃষ্ণ ভাবনায় ভাবিত হলেন আর ভগবত ধামে চলে গেলেন পরীক্ষিত মহারাজ নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন অভিশাপ প্রাপ্ত হয়ে কাউকে যদি বলা হবে আপনার সাত দিন পরে মৃত্যু সেই কথাটা তার কাছে আশীর্বাদ হবে না অভিশাপ হবে অভিশাপ বলে মনে করবে আরে সাত দিন পরে আমার মৃত্যু সাত দিনে আমি কতটা জোগাড় করতে পারি কত কিছু খেয়ে টেয়ে নিতে পারি চিন্তা করবে কিন্তু যখনই পরীক্ষিত মহারাজ শুনতে পারলেন সাত দিন পরে মৃত্যু সঙ্গে সঙ্গে উনি চিন্তা করলেন না ভগবান কত কৃপালু আমি এই রাজকার্যে ফেসে গেছিলাম আমি রাজকার্যে পুরো ঢুকে গেছিলাম ভগবান একটা ঝটকা দিলেন ডেথ ইনফরমেশন দিয়ে যে মৃত্যু মাত্র সাত দিন পরে ভগবান আরও বেশি কৃপালু অন্তত সাত দিন সময় দিয়েছেন অন্তত সাত দিন আমি প্রস্তুত হতে পারবো কিভাবে আমি পুরোপুরি ভগবত ভাবনায় তাই উনি করেছেন পুরো আর ফিরে জন্মে জয়কে পুরো রাজ্য দিয়ে পরীক্ষিত মহারাজ গঙ্গার পাড়ে চলে গেলেন একজন মহারাজ বর্ণনা করছেন যে উনি জল তৃষ্ণার্থ ছিলেন জল চেয়েছিলেন আর জল চাওয়ার পরেও যখন পাননি তখন ভাবলেন যে মাথায় কি হলো ফিরে আসার সময় একটা মরা সাপ নিয়ে সে ঋষির গলায় জড়িয়ে দিলেন আর তার ছেলে শৃঙ্গি যখন জানতে পারলেন যে বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছেন পরীক্ষিত মহারাজ শৃঙ্গী ছোট্ট বালক সে কি করলো অভিশাপ দিয়ে দিল যা রাজার এত অহংকার আমার বারবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে ও সাত দিনে যেন তক্ষক দংশনে তার মৃত্যু হয় অনেকে ভাবে তক্ষক দংশনে মৃত্যু নিশ্চয় খারাপ সংবাদ পরীক্ষিত মহারাজ ভালোভাবে নিয়েছেন না না ভগবান আমার জন্য বিরাট উপকার করেছেন এই ডেথ ইনফরমেশন দিয়ে তা আমার সময় এই সাত দিন অন্তত অন্তত সাত দিন সময় পেয়েছে কিন্তু আমরা দিন সময় পেয়েছি আমাদের তো যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে সাত দিনও যে টাইম আছে তার কোনো গ্যারান্টি নেই নিঃশ্বাসে নৈব বিশ্বাস নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই সেই জন্য পরীক্ষিত মহারাজ নিজে সৌভাগ্যবান বলে মনে করছেন যে অন্তত ভগবান আমাকে মাথাটা ঘুরিয়ে দিয়েছে উনি সব কিছু ছেড়ে গঙ্গার পাড়ে বসে গেলেন আর সমস্ত মুনি ঋষিরা সব আসতে শুরু করলো বলে আরো সৌভাগ্য আমি যখন রাজকার্যে ছিলাম রাজা ছিলাম মুনি ঋষিদের ডেকে চিঠিপত্র দিয়ে তাও তাদেরকে পেতাম না রাজসভায় আর এখন কাউকে কোনো চিঠিপত্র নিমন্ত্রণ কিছুই দেয়নি কিন্তু সবাই আসতে শুরু করেছে সবাই আসছে সবাই আসছে গঙ্গার পাড়ে গেলেন ভাবলেন গঙ্গা মা ভগবানের পাদপদ্ম থেকে নিশ্চিত স্রোতস্বিনী গঙ্গা ইনি বলে দেবেন আমার এই অন্তিম মুহূর্তে কি করা উচিত আমরা যারা আছি সবাইকে মনে করা উচিত অন্তিম মুহূর্ত কারণ যেহেতু আমরা জানি না কখন মৃত্যুটা আসবে পরীক্ষিত মহারাজ গঙ্গার পাড়ে বসার সঙ্গে সঙ্গে সমস্ত মুনি ঋষিরা আসতে শুরু করল সবার কাছে জিজ্ঞাসা করছেন আমার এই মুহূর্তে কি করা উচিত আমি তো অভিশাপ প্রাপ্ত সাত দিন পরে আমার দেহ ত্যাগ করতে হবে তাহলে এই মুহূর্তে কি করা উচিত কেউ বলছে হ্যাঁ কি করা উচিত কি ভাবছি তারপরে হঠাৎ যখন সুখদেব গোস্বামী আসলেন মুক্ত পুরুষ ওনাকে দেখেই সমস্ত মুনি ঈশা উঠে দাঁড়ালেন তখন পরীক্ষিত মহারাজ ধরেন ইনি হচ্ছেন পারফেক্ট ব্যক্তি যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে এই চিন্তা করে ওনাকে সঙ্গে সঙ্গে ব্যাসাসনে বসালেন হ্যাঁ বসে প্রশ্ন করলেন দুটো প্রশ্ন ছিল একটা প্রশ্ন হচ্ছে সারা জীবনে মানুষের জন্য কি করা উচিত যাতে সে অন্তিমে তার জীবনে সফলতা পেতে পারে সারা জীবন ধরে কি করা উচিত যাতে জীবনে সফলতা পাবে আর বিশেষ করে আমার মতন মনু মুমূর্ষ অবস্থা ব্যক্তি যাদের মৃত্যু সমাগত অল্প দিনেই মৃত্যু হবে তাদের পক্ষে কি করা উচিত এই দুটো প্রশ্ন তা আমরাও সবাই মৃত্যুর সময় প্রবর্তী প্রায় এবং আমাদেরও জানা দরকার সারা জীবনে আমাদের কি করা উচিত যাতে আমাদের জীবনে সফলতা পেতে পারি আর সেটাই শুনে প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিতকে বসুন বসুন কিভাবে কীভাবে বসবো যেটা সুখাসন যে আস যেভাবে বসলে আপনার কমফর্টেবল হবে কারণ মহারাজ ব্যাখ্যা করছেন কেউ যদি শরীর খারাপ পায়ে ব্যথা চেয়ারে বসতে পারে নিচে বসতে পারে পদ্মাসনে বসতে পারে যেভাবে বসলে তার জন্য শুনতে শুন সুযোগ হবে সুবিধা হবে সেটা করতে পারে পরীক্ষিত মহারাজ বসলেন আর সুখদেব গোস্বামী বলতে শুরু করলেন কি শ্রবণ করা উচিত নিত্যম ভাগবত সে ভাগবতের কথা শ্রবণ করা উচিত কীর্তন করা উচিত চিনন্তে গানন্ত গিনন্তি সাধবা সাধু ব্যক্তিরা এই অপ্রাকৃত সাহিত্য শ্রবণ করেন গ্রহণ করেন গান করেন এই ভাগবত কথা ভগবানের কথা পরীক্ষিত মহারাজ তার প্রমাণ আসলে পুরো ভাগবতমে বেশি যত কাহিনী দেখবেন সব কাহিনীতে বর্ণনা করা আছে কিভাবে দেহ ত্যাগ করতে হবে কারো দেহ ত্যাগ হয়েছে তার জন্য আমরা বিরহ অনুভব করছি আমাদের নিজেকে উপলব্ধি করতে হবে যে আমাকেও একদিন এই জগৎ ছাড়তে হবে জীবন ও অনিত্য যেন সার তাহে নানাবিধ বিপদ জীবন অনিত্য আর তার উপরে আবার অনেক বিপদ নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে নামকে আশ্রয় গ্রহণ করে এই শাস্ত্রে থাকা জন্য শ্রবণ কীর্তন করো অনুক্ষণ অশত পচালো ছাড়ি আমাদের দুর্লভ জীবন পেয়েছি বটে কিন্তু অনেক সময়টাই চলে যায় উল্টাপাল্টা কথাবার্তা দিয়ে কয়েকদিন আগে ভাগবত কথা হচ্ছিল মায়াপুরে কুণ্ডল কৃষ্ণ প্রভু বলছিলেন ভগবান আমাদের কান কয়টা দিয়েছে মুখ কয়টা দিয়েছে একটা মুখ দিয়েছে একটা কান দিয়েছে দুটো ডবল দিয়েছে তাহলে বেশি করে শোনা দরকার ডবল শোনা দরকার বলা হাত অর্ধেক বলতে হবে যা বলবো তার থেকে বেশি শুনবো কী শুনবো লারে লাপ্পা মারে ধাপ্পা সবাই তো শুনছে আর এ শোনে সে শোনে আর যদি শোনা শোনানোর কেউ না থাকে তখন মেশিনটা খুলে দেয় এডিয়েট মেশিন মানে টেলিভিশন খুলে দিয়ে সেখান থেকে শোনে বেশিরভাগই মানুষ ভালো বাড়ি মানে ভালো টেলিভিশন ভালো মানুষ বাড়ি বড় বাড়ি মানে বোঝা যাবে স্টোকেট বাড়ি মানে কি হাই ফাই টিভি আছে ফ্ল্যাট টিভি আছে আর ওইটা দেখাতে হবে আসলে আমাদের একজন প্রভু বলছিলেন আগে মানুষ বাড়ি তৈরি করত ঢুকেই প্রথমে ভগবানকে দেখা যেত প্রণাম করতো যদি বাড়িতে কেউ ঢুকত খারাপ মনোভাব নিয়ে ভগবানকে দেখে তার খারাপ মনোভাব চলে যেত আর এখন ওই ভগবান যেখানে বসার কথা ও ভগবানের জায়গা হটিয়ে দিয়েছে ওই জায়গায় আর ভগবান বসে আছে কলির ভগবান সে হচ্ছে টেলিভিশন ফ্লাট করবে বাড়ি করবে আগে টেলিভিশনটা কোথায় থাকবে সবাই ছেলে মেয়ে বসে হা করে ইডিয়েট জিনিসগুলো কিভাবে দেখা যায় সেই জন্য আগে প্ল্যান করবে যেখানে অবশ্য ভক্তদের চিন্তা ভাবনা আলাদা ভক্তদের কথা বলছি না সাধারণ বাইরের যারা তারা দেখা যায় সে ভগবান কে যদি থাকে ও কোথায় ওই শিলে কোটার উপরে যেখানে কেউ যায় না ওই ওই ঘরটা কেউ থাকতে চায় না তাহলে কি করা হবে ওটা ভগবানের জন্য কি বলে ঝুল পড়ে থাকবে কেউ যায়ও না তো ওই সকালে কেউ কখন একটু নকল দানা দিল সারা দিন ধরে পিঁপড়ে খেলো আর নিজের জন্য হাই পাই জায়গা টিভি থাকবে অনেক কিছু থাকবে এসি থাকবে তা আসলে শোনা দরকার কি ভগবানের কথা শ্রবণ আর এই ভগবানের কথা যদি আমি শ্রবণ করবো কর্ণরদ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে শোধা অনুপম কানের ভিতর দিয়ে হৃদয় পশিল গো আকুল করিল মন কানের ভিতর দিয়ে হৃদয়ে এই কৃষ্ণ কথা প্রবেশ করে আর মন প্রাণ আকুল করে দেয় তাই দুর্লভ জীবনে যতটা পারা যায় শ্রবণ করতে হবে বিচার্য বিষয়ে এই বিচার্য বিষয়ে এই কারো বিরহে আমরা কষ্ট পাই এই জগতের যে সম্বন্ধ এ তো অনিত্য নিত্য সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে একদিন না একদিন নিজেকেও যেতে হবে কিন্তু কেমন ভাবে যেতে হবে তাহলে জীবনের সার্থকতা হবে কিভাবে গেলে জীবনের সার্থকতা হয় এই জন্য আমাদের মহারাজ সুভকস্বামী গুরু মহারাজ বলেন সাধন করো ভজন করো মরতে জানলে হয় সাধন ভজনের সফলতা কীভাবে মৃত্যুবরণ করা যায় এই জন্য আমরা সাধন ভজন করে কি শিখি কি করে মরতে হয় অনেক সোসাইটি দেখবেন তারা স্লোগান দেয় আর্ট অফ লিভিং কী করে বাঁচতে হবে সেই শিক্ষা দেয় কিন্তু বৈষ্ণব ফিলোসফি শিক্ষা দেয় কি আর্ট অফ ডাই কী করে মরতে হবে তাই সারা জীবনে প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি করলে মৃত্যুর সময়টা বোঝা যাবে ঠিক হয়েছে ভাগবতমে দেখবেন পরীক্ষিত মহারাজেরও অন্তিম সময়ের বর্ণনা দেওয়া আছে মৃত্যু কাছে এসে গেছে কি করেছেন ভোগ করতে গেছেন না অজামিল জানতে পারলেন যে জমদূত এসেছিল বিষ্ণুদূত তাড়িয়ে দিল মৃত্যু হলো না বটে আবার ঘরে যায়নি চলে গেলেন তপস্যা করতে হরিদ্বারে অজামিল লাস্ট জীবনে মৃত্যুর সময়ে যমদূতরা তো নিতে পারল না তাই বলে বিষ্ণুদূত নিয়ে গেল না বিষ্ণুদূত রেখে গেল মৃত্যুটা হলো না বাকি যে বারো বছর পুরোটাই ভোগে কাটায়নি পুরোটাই ভগবত ভজন করেছে ধ্রুব মহারাজের অন্তিম সময়ে রথ চলে এসেছে রথে যখন উঠতে যাবেন তখন এক বিকট চেহারাদারি একটা লোক তার সামনে এসেছে বিকট চেহারাদারি লোক যখন সামনে এসেছে জিজ্ঞাসা করছে ধ্রুব মারা জিজ্ঞেস করছে তুমি কে আমি তো এই রথ এসেছি রথে উঠে আমি তো ভগবত ধামে যাবো তুমি আমার সামনে আর খারাপ লোক দেখলে মনে হয় যেন অশুভ তা বলছে তুমি এরকম বিকট চেহারাদারি তুমি কে সে বলছে আমি হচ্ছে সাক্ষাৎ মৃত্যু তা আপনি তো ভগবানের ভক্ত আপনি তো ডাইরেক্ট টিকিট কাটা আছে ভগবত ধামে আপনার তো সব আমার মাধ্যম টাধ্যম কিছু লাগবে না তা আপনি তো ভগবত ধামে চলে যাচ্ছেন তা আপনার মতন আস শুদ্ধ ভক্তের চরণ ধুল্লি লাভ করা আমারও দরকার মৃত্যু বলছে তা আপনি চলে যাবেন যাওয়ার আগে আমি মাথাটা নিচু করে দিচ্ছি আমার মাথায় আপনি আগে পা রাখবেন তারপরে রথ উঠবেন তারপরে রথটা চলে যাবে তো দেখুন ভক্তদেরও মৃত্যু হয় অভক্তদেরও মৃত্যু হয় পার্থক্য আছে না ভক্তরা যখন দেহত্যাগ করে মৃত্যুর মাথায় পা দিয়ে আনন্দ করতে করতে ভগবত ধামে যায় কাউকে যদি এখানে বলা হবে আপনার কাপড়টা বা আপনার ড্রেসটা পুরানো হয়ে গেছে নোংরা হয়ে গেছে ছিঁড়ে গেছে ওটা ত্যাগ করুন আপনার একদম চয়েস মতন আর একটা নতুন কাপড়েই আপনাকে দিচ্ছে কারো আনন্দ হওয়ার কথা না দুঃখ হওয়ার কথা আনন্দ হওয়ার কথা তা সেই জন্য ভক্ত মনে করে আমি দেহ ত্যাগ করছি মানে আমার এই পুরানো জরাজীর্ণ যাতে ভগবত ভজনে ডিস্টার্ব করছে মঙ্গল আরতি উঠতে পারছে না ঠান্ডায় মঙ্গল আরতিতে সর্দি কাশি লাগছে খুটখুট করে কাটছি এই হচ্ছে শরীরে কত রকম ঝুট ঝামেলা ব্যথা বেদনা বরঞ্চ মৃত্যু এসে গেছে এই বডিটা ত্যাগ করবো একটা ভালো বডি পাবো ভালো লাগবে না খারাপ লাগবে ভালো ভক্ত সেই জন্য মৃত্যুকে ভয় পায় না কারণ জানে আমি যা করেছি আমি আর সুন্দর দেহ পাব ভগবানের ধামে যে ভগবানের সঙ্গে আনন্দ করব। কত বনে ছুটি, বনে খাই লোটা সেই দিন কবে হবে মোর কিন্তু যারা হরি হরিভজন করে না মৃত্যু যখন তাদের কাছে এসে হাজির হয়ে যায় বিকট চেহারাধারী বড় বড় দাঁত বড় বড় সিং কিম্বুত কিমাকার জম যখন আসে তখন মৃত্যুর পথযাত্রী ব্যক্তি পাইখানা করে ফেলে প্রচাপ করে ফেলে ভয়ে দেখেছেন না অনেক শুনেছেন চিৎকার করতে থাকে দেখ কারা এসেছে তার ছেলে বলে মা আমি তো তোমার কাছে বাবা আমি তো তোমার কাছে আর তো কেউ নেই না তোরা না তোরা না দেখ আর কে এসেছে যে দেখার লোক সে ঠিক দেখতে পারে যাকে ধরতে এসেছে সে দেখতে পাচ্ছে কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে না তখন চিৎকার করে ভয়ে আড়ষ্ট হয়ে যায় কিন্তু ভক্তদের জন্য কোনো অসুবিধা নেই মনে হবে যেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে কয়েকদিন আগে আমাদের মায়াপুরে প্রভু প্রভুপাদের শিষ্য আকুমার ব্রহ্মচারী খুব ভালো ভক্ত দেহ ত্যাগ করেছে কেউ বুঝতেই পারিনি ভাবছে মনে ঘরে ঘুমাচ্ছে মঙ্গলবার উঠিনি পরে ডেকে ডেকেও পাওয়া গেল না ডেকে যখন পাওয়া গেল না তখন ভিতর দিয়ে অন্য রাস্তা দিয়ে বাথরুমের ভিতর দিয়ে ঢুকিয়ে দরজা খুলে দেখলো ঘুমাচ্ছে মনে হচ্ছে আসলে ত্যাগ করেছে তা আসলে তার পর্যন্ত স্বাভাবিকভাবে চলাফেরা করেছে সব আমার আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম মঠে তারা বলছে সমাধি দেখছিলাম বলো এখানে মহারাজের সমাধি ইনি যখন বৃদ্ধ হয়ে গেছেন দেহ ত্যাগ করার সময় তখন একদিন ভক্তদের ডেকে বলছে আজকে আমি দেহ ত্যাগ করব। আজকে বলছে তোমরা আমাকে নিয়ে একটু কীর্তন কর মহারাজকে সামনে রেখেছে সবাই কীর্তন করছে মহারাজ গোবর্ধনের দিকে তাকিয়ে নাম করতে করতে সবার সামনে দেহ ত্যাগ করো মনে হয় ইচ্ছা মৃত্যু তো ভক্ত যাদের কাছে ভজন আছে ভজন বল আছে তারা আনন্দ করে পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বিহায় জীর্ণাণী তাই সবাইকে মরতে হবে কেন কারো মৃত্যুটা বিড়ালের বাচ্চার মতন কারো মৃত্যুটা ইঁদুরের বাচ্চার মতন মানে কি বলবো সবার মৃত্যু হয় কিন্তু একটা বিড়াল যখন দেখবেন তার নিজের বাচ্চাকে কামড়িয়ে ধরে কামড়িয়ে ধরলে বিড়ালের বাচ্চা কি মনে করে মা আমাকে কামড়িয়ে ধরেছে মানে কি আমাকে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে দেখবেন বিড়াল বাচ্চাগুলোকে কামড়ে ধরে এক জায়গা থেকে আরা যায় নেয় তখন কি বাচ্চা ছটপট করে চিৎকার করে চেঁচামেচি করে না চুপ করে না মা কামড়িয়ে ধরেছে মানে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে আর ওই বিড়ালের দুই দাঁতের যদি একটা ইঁদুরের বাচ্চা পড়ে ইঁদুরের বাচ্চা কি মনে করে আমাকে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না ভালো জায়গা থেকে খারাপ জায়গায় এই মনে আমার শেষ দিন তো দেখুন একই মৃত্যু যখন ভক্তর কাছে আসে ভক্তরা মনে করে আমি খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যাচ্ছি আর অভক্তের কাছে যখন মৃত্যু আসে সারা জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে ছেলে মেয়ে টাকা পয়সা নাতি নাতনি নিয়ে লাফালাফি করেছে আরে ডোন্ট কেয়ার একদিন তো বুঝতে হবে তখন তারা মনে করে এই ভক্তরা বোকাল এত সুন্দর জীবন পেল, পেলো করে কাটাতে পারত কত কিছু খেতে পারতো এইসব না খেয়ে নিরামিষ খাওয়ার দলে যোগদান করেছে আমরা কত বুদ্ধিমান আমরা যা ইচ্ছা তাই করতে পারছি আর দুই দিনের জীবন বেকার নষ্ট করে দিল এই হরে কৃষ্ণ দলেরা বুঝবে একদিন কবে কাউকে রেহাই দেবে না মৃত্যু কাউকে রেহাই দেবে ভগবান বলছে কে যে কেউ আমাকে দর্শন করতে চায় আমার ভক্ত হয় আমাকে প্রণাম করে আমার জন্য কিছু সেবা পূজা করে তাকে আমি দর্শন দিই কী রূপে দ্বিভুজ মুরলীধারীর শ্যাম সুন্দর রূপে আর যে অভক্ত যে আমাকে দেখতে চায় না আমাকে ভালোবাসে না আমাকে বাদ দিয়ে বাকি ছেলে মেয়ে টাকা পয়সা নিয়ে কি আনন্দ না করে লাফালাফি কি না করে আমি তাকেও দর্শন দেওয়ার জন্য যাই কিন্তু আমার এই দিবুজ মুরলীধারী শ্যাম সুন্দর রূপে যায় না ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন আমার আর রূপ আছে সেই রূপে আমি তার কাছে যাই কি সে রূপ মৃত্যুম সর্বস্ব হরনম মহম। আমি মৃত্যুরূপে তার কাছে যাব আর সে আমাকে ভালো না দেশে যাকে যাকে ভালোবাসছিল সবার কাছ থেকে টেনে নিয়ে চলে আসবো হবে না একদিন কত কতজনকে দেখেছি ভগবানকে ভালোবাসিনি ভগবানের নাম শুনলেই কান যেন তার জ্বলতে জলন হতো এরকম দেখা গেছে কই একদিন দেখা গেছে পটল তুলেছে না সবাই বেঁচে আছে মৃত্যু সবার দরজায় করা নাড়বে দরজায় করা নাড়বে বসো দেরি করে এসছ তা মৃত্যু সবার দরজায় করা নাড়বে একদিন এসে সবাইকে বলবে চলো গেট আউট ফ্রম হেয়ার যত কিছু আনন্দ যা কিছু করি না কেন একদিন আসবে আসবে কি না লেট করে আসবে ট্রেন লেট ও কি লেট করবে ও কিন্তু লেট করবে না ট্রেন লেট হতে পারে এ লেট হতে পারে কিন্তু যার আসার কথা ঠিক টাইমলি এসে যাবে আসবে কি না এই জন্য মৃত্যু সবারই হবে কিন্তু কিভাবে মৃত্যু বরণ করলে আমরা ভগবানের কাছে যেতে পারি সেটা কোন ছেলে সারা বছর পড়াশোনা করলো না আর বললো ঠিক পরীক্ষার আগের দিন আমি এমন পড়বো ফার্স্ট ক্লাস ফার্স্ট এই অনেকে কি করে চালাকি করে বলে এখন করবো না যখন বুড়ো হয়ে যাবো তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবো আর কে বুড়ো নয় এখানে কেউ আছে যে বুড়ো নয় না না এই বুড়ো নয় তাই কারণ এই বয়সেও মৃত্যু হতে পারে যদি কারো পাঁচ বছর বয়স হয় আই এম ফাইভ ইয়ার্স ওল্ড আমি পাঁচ বছরের বুড়ো ওল্ড মানে কি বৃদ্ধ বা বুড়ো পুরানো সবাই পাঁচ বছর হলেও এখন তো দেখা যাচ্ছে মাতৃ উদরেও বুড়ো মাতৃ উদরেই পটল তুলছে অনেকে নিজের মা তাকে হত্যা করছে সেই জন্য কখন যে মৃত্যু হবে কেউ জানে পদ্ম পাতায় জল রাখলে কেমন হয় কখন পড়বে কোনো গ্রান্টি আছে এখনই পড়তে পারে একটু পরে পড়তে পারে আর একটু বেশি সময় নিয়েও পড়তে পারে কিন্তু পড়বে জীবনটা আমাদের ঠিক সেরকম কমল দল জল জীবন টলমল ভরিপদনরে পদ্ম পাতায় যখন জল থাকে তখন টলমল করে যে কোনো মুহূর্তে টপ করে পড়ে যেতে মানুষ এই নিরেট সত্যটাকে খুব অ্যাভয়েড করতে চায় অনেকে বলে আরে সাধুদের কাছে কেন যাব ও গেলেই তো মনটাকে নরম করে করে দেবে দেবে দুর্বল বলবে মৃত্যু যখন তখন হবে আরে ওই দলে না যে বরঞ্চ আর এক ক্লাবে চলো চোখটা লাল হবে নাচানাচি করার সুযোগ আছে আছে না কোন জায়গায় মানুষ যেতে চায় সবজন জন্য অপশান আছে যেখানে গেলে লাফালাফি কিন্তু পটল সবাইকে তুলতে হয় এখনো সাবধান হয়ে যান যাদের লজ্জা লাগবে মোবাইল আসলে এখনো ঠিক করে নিন তা সারা জীবনের প্রস্তুতি হচ্ছে মৃত্যু আর জীবন যে কখন শেষ হয়ে যাবে কোনো গ্রান্টি নেই মৃত্যু আসবেই আসবে আমি তাকে ওয়েলকাম করি আর না করি সে আমাকে ওয়েলকাম করবে করবে না। কেউ বলছে সারা গায়ে যদি আমি বিষ্ঠা মেখে থাকবো তাও কি মৃত্যু ছেড়ে দেবে না ঠিক আমরা যারা এখানে আছি সবার হাতে দেখে নিন রিটার্ন টিকিট আছে আছে কি নেই ও আপনি যত জ্যোতিষী দেখেন আর যা দেখান সবার রিটার্ন আছে একদম আর এসি নয় ওয়েটিং নয় কনফার্ম টিকিট কিন্তু শুধু ডেটটা অস্পষ্ট আছে যে ডেটে সেই ডেটটা অস্পষ্ট বুঝতে পারছি না আজকে জার্নি না কালকে জার্নি অর্থাৎ প্রত্যেক দিন রেডি হয়ে থাকতে হবে ডাক দিলেই ট্রেনে উঠতেই হবে রিটার্ন জার্নি করতেই হবে অর্থাৎ ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন জাতস্য ধ্রুব মৃত্যু জন্ম চ। যার জন্ম হয়েছে তার একদিন না একদিন মৃত্যু হবে হবে না। যতই আমরা লাইভ করি ফেসবুক লাইভ করি আর এই লাইভ করি আর তাই লাইভ করি একদিন ডেথ লাইভ হবে লাইভ চলবে না জীবনে দুই দিনের জন্য একটু লাইভ হ্যাঁ সব নিয়ে জড়ো করে করে ইলেকট্রিক চুল্লিতে ঢোকাবে তাই কি না ছেলে মেয়েরা দেখে বারবার ছবি তোলে আর এখন তো কি বলে ফেসবুক কে কার কত দেখাতে ফেসটা কারণ বার ছবি তুলবে ইলেকট্রিক চল্লিতে যেতে সময় ছবি তুলে রাখতে হবে মানুষ এই নিরেশ সত্যটাকে বুঝতে পারে না কারণ বোঝে না মায়া মায়া এমন তাকে আবাধ্য করে রেখেছে সত্যি জিনিসটা সে বুঝতে চায় না মানুষ এত চঞ্চল হয়ে গেছে স্থির করে একটা জিনিসকে চিন্তা করবে এই সময় নেই ফার্স্ট লাইফ ফার্স্ট লাইফ আমি অনেক সময় বলি আগে ক্রিকেট খেলা হতো টেস্ট ম্যাচ এখন তো ওটা দেখবে না লোকেরা ওয়ান ডে হলে কিছু দেখে আর টি টোয়েন্টি হলে কিছু দেখে ফার্স্ট লাইফ এমন হয়েছে কেউ একজন মহারাজ ব্যাখ্যা করছিলেন মেয়ে বিয়ে দেওয়ার পরেও বাবা মা টেনশন যাবে না আবার কবে ফিরে আসবে স্থিরতা নেই এত সব জীবনে এত ফ্রাস্টেশন এত ফার্স্ট লাইফ কেউ কাউকে কতটা মেনে নেবে কে কার ঘরে কত দিন থাকবে কেউ কোনো গ্রান্টি নেই ফার্স্ট লাইফ যে কত ফার্স্ট আর যত ফার্স্ট লাইফ তত লাস্ট আর হয় না লাস্টিং চলে না সেই জন্য এই জন্য একটু স্থির হয়ে যদি কেউ বুঝতে পারে যে জীবন কত অনিত্য জীবন ও আনিত্য জানো হোসার তাহে নানা আমরা কালকে নগর সংকীর্তন হচ্ছিল সরসেন ছিল নিচে নিদো বসে গেলো রাতি দিবসও শরীর সাজে নিচে নিদ রাত্রে গেল নিদ্রা আর সারা দিন চলছে শরীরকে সাজানো গোছানোর জন্য ডেকোরেশন করার জন্য কিন্তু ভিতরের যে আত্মা তার উন্নতির চিন্তা করি না আমরা সে কিভাবে পিউরিফাই হতে পারে কিভাবে শুদ্ধ হতে পারে সেটা চিন্তা করে না যারা বুদ্ধিমান তারা জানে আজ মানুষের দেহ কুকুরের দেহ পার্শিয়াল কি দেহ পাবো কোনো কিন্তু আমার ভিতরে আসলে আছে আর দেহি যেটা হচ্ছে ভগবানের অংশ আর সেই দেহি হচ্ছে আসল আর তাকে উন্নত করা দরকার কিভাবে উন্নত হয় মৃত্যু তো সবার হবে কেউ উপরে যাবে কেউ নিচে যাবে কেউ এই জগতে জগতে কুকুর বিড়াল হয়ে ঘুরবে গুণ অনুসারে তার ঊর্ধ্বগতি হয় ঊর্ধ্বঙ্গতি সত্যসা যারা গুণা গুণাসম্পন্ন লোক তারা ঊর্ধ্বগামী হবে স্থতি রজসা রাজসিক যারা তারা এই জড় জগতে তারা ঘোরাফেরা করবে আর অনেকে মনুষ্য জীবনে তম গুণ আচ্ছন্ন তমগুণের খাবার খাবে তমগুণের ব্যবহার তমগুণের চিন্তা ভাবনা জগন্না গুণাবৃত্তি সম্পন্ন অধগচ্ছতি তামসা তামসিক লোকেরা অধগামী হবে কুকুরের দেহ শিয়ালের দেহ আরো নিচু জনি প্রাপ্ত হবে এটা ভগবান খুব সুন্দর সলিউশন দিয়েছেন ভগবান কারো ইচ্ছার উপরে বাধা দেয় না তোমার ইচ্ছা বেশি করে মাংস খাবো ঠিক আছে মৃত্যুর পরে চলে আসো আমি তোমার সুন্দর সুন্দর একটা ড্রেস রেডি করেছি রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে দেবো পরিয়ে দেব পরে সুন্দরবনে বিনা পয়সায় কাউকে কোনো টাকা পয়সা না দিয়ে কাউকে কোনো জিজ্ঞাসা না করে ধরবে আর খাবে ভগবান একদম করুণাময় কেউ যদি মাছ খেতে খুব ভালোবাসে বলছে ঠিক আছে মৃত্যুর পরে চলে আসো আবার চুরাশি লক্ষ ড্রেস আমি তো সাজিয়ে রেখেছি তোমাকে মাছরাঙার দেহটা পরিয়ে দেবো সোজা চলে যাবে মাছ ধরবে আর খাবে কাউকে টাকা পয়সা দিতে নিজের পুকুর কাটতে হবে না কিছু করতে হবে না ধরবে আর খাবে রান্নাও দরকার হবে না তা আমাদের ইচ্ছাটাকে পূরণ করবে কিন্তু আমি আমার ইচ্ছাটাকে কি করতে কোন ইচ্ছা ভালো কোন ইচ্ছা খারাপ অন্তত নিজেকে তো বিচার করতে হবে এটা বাচ্চাকে আমি বিচার করে দেখি ও যদি স্কুলে না যাবে জীবনের কালীপদ হয়ে যাবে সব মায়েরা জানে তা আমার জীবন নষ্ট হবে যদি আমি ভগবত ভজন না করে একটু চিন্তা করা দরকার যে কিভাবে আচরণ করছে কি চিন্তা ভাবনা নিয়ে সারা জীবন কাটাচ্ছে কি নিয়ে আছে না 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 কেউ ভাববে না না আমি তো সংসার আমার ছেলে নিয়ে আমি তো খারাপ লোক নয় ঠিক আছে একটা কুকুর জীবনেও কুকুর তার বাচ্চা কাচ্চাকে মানুষ করে কি করে না ভালোবাসে কি বাসে না কুকুরের জীবনেও কুকুর কুকুরই খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চাকে খাওয়ায় তাই মনুষ্য জীবন পেলে শুধু এই তাদের লালন পালন খাওয়া দাওয়া এই নিয়ে করলাম তাহলে মনুষ্য জীবনের সার্থকতা কি কোথায় এখানে হরিকথা হচ্ছে হাওড়া থেকে কত দূর দূর থেকে ভক্ত এসছে কাছে একটা কুকুর এসেছে এই ঘরের পাশে কুকুর এসেছে কেন আসেনি এই সুযোগ তাদের জীবনে নেই নিদেহ মাধ্যম এ দেহ মাধ্যম নয় দুর্লভ নয় সুদুর্লভ কিন্তু দেহটাকে বিকার নষ্ট করে দিচ্ছে আমি কয়েকদিন আগে বলছিলাম একজন প্রভু বলছিলেন হ্যাঁ একজন প্রভু বলেছিলেন বলে আমি বলছিলাম যে মোগলরা অতদিন শাসন করে ভারতে যা ক্ষতি করতে পারেনি ব্রিটিশরা দুশো বছর শাসন করে যা ক্ষতি করতে পারেনি এই কিছুদিন ধরে যে মোবাইল এসেছে তাতে একদম খার করে দিয়েছে মানুষের মাইন্ডটাকে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া কারণ ওই মোবাইল অনেক জায়গা দেখবেন ছেলে কাছে আছে ছেলেকে আদর করার সময় নেই ফেসবুক ঘাটাঘাটি করছে কত যে টাইম দিয়ে দিচ্ছে যদি বলায় বলো একটু হরে কৃষ্ণ করুক না না প্রভু টাইম নেই কখন ছেলেকে দেখতে হয় মেয়েকে দেখতে হয় তারপরে তো মোবাইল নিয়ে কত কিছু করতে হয় আর তারপরে আছে একটা ইডিয়েট মেশিন টেলিভিশন তাতে হা করে কতক্ষণ সময় নষ্ট করতে আমি হরে কৃষ্ণ কখন করবো দুর্লভ জীবন পেলাম এসব বেকার নষ্ট করে দিলাম কিন্তু আসল যে যেকোনো মুহূর্তে মৃত্যু হবে এই জন্য কেউ যদি মনে করে যে বৃদ্ধ বয়সে করব ওই সময় আর হবে না একজন ছিল প্রভুপাত কে বলছে প্রভুপাত আপনার এই স্কনে এত ইয়ং মেয়েরা কেন প্রভুপাত বলছে আরে তোমাদের স্কুল কলেজে এত ইয়ং ছেলে কেন বলছে ওরা ইয়ং না হলে কি পড়াশোনা করতে পারে বলছে হ্যাঁ ভালো জিনিস জানতে গেলে ইয়ং হতে হয় ভালো জিনিস তারা এরাই গ্রহণ করতে পারে সেই জন্য আমার সোসাইটিতে এত ইয়ং ছেলে মেয়েরা তারা ভালো জিনিসটা সঙ্গে সঙ্গে ধরে নেয় আর এই বুড়ো ধারা এ সারা জীবন চলে যাবে তাও হরে কৃষ্ণ করবে না আমি তো কতবার আমার সঙ্গে যারা আছি দেখো দেখো তাসপিট আছে নিশ্চয় হিন্দু ঘরের বুড়ো বুড়ি বুড়োরা কারণ মুসলমান এলাকায় হলে আমরা দেখি একটু বয়স হলে দাড়ি রাখে মাথায় টুপি পরে নামাজ পড়তে যায় অন্তত পাঁচ অপ্ত নামাজ পড়ে আমি দেখেছি মিথ্যা বলছি খারাপ লাগছে আপনাদের সত্য ঘটনা আর একটু বয়স হলে আমরা তো গাড়ি নিয়ে আমাদের এই দুই মাস এত প্রোগ্রাম সব জায়গায় আমরা ছুটছে আমরা দেখি রাস্তাঘাটে কারা বসেছে খেয়াল করেও দেখি আমরা দেখি না কোনো চাচাকে এরকম তাস খেলতে হয়তো খেলে খেলে না তা বলছি না কিন্তু একটু অন্তত মসজিদে যায় দিনের বেলায় পরে কিন্তু একটু বয়স হলে দেখবেন রিটায়ার্ড হয়েছে বসে বসে তাস পিঠা কৃষ্ণ করবে না কেন না বাস বাস পাকায় করে এটা পারবেন বাস যখন বুড়ো হয় না তখন বাঁকাতে যাবে না ভেঙে যাবে তাও বাঁকবে না এই জন্য প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন মহান ভক্ত প্রহ্লাদ মহারাজ ছোটবেলায় সন্ড অমর গুরুর গৃহে গিয়েছিল আর তারা তো উল্টা পাল্টা শিক্ষা দিচ্ছিল কিন্তু উনি যখন সুযোগ পেয়েছে গুরুদেব চলে গেছে সব বন্ধুদের ডেকেছে বলো বন্ধু শোনো 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 কি আরে শোনো আমার একটা উপদেশ কি উপদেশ কৌমারে আচরের প্রাজ্ঞ যারা সত্যিকারে বুদ্ধিমান যারা সত্যিকারে জ্ঞানী ব্যক্তি তারা ছোটবেলায় ভগবত ভজন করবে কিন্তু আমাদের অনেকের একটা কথা আছে কি আরি এই সময় তোমরা যত পারো ভোগ কর পরে দেখা যাবে আমার মনে আছে আপনার যারা ইস্কনের রসরাজ প্রভু একজন বড় সাইন্টিস্ট বোম্বের বড় সায়েন্টিস্ট উনি যখন ইস্কনে জয়েন করেন প্রভুপাদের কাছে ওনার বাবা মা চলে আসছে প্রভুপাদকে বলছে স্বামীজি এ আপনি কি করছেন আরে ভক্তি করবে সে বুড়ো বুড়িরা করবে আপনি আমার ইয়ং ছেলেকে নিয়ে নিলেন কেন এই বয়সে কেউ হরি ভজন করে নাকি ইয়ং ছেলে আমার বলে কি করবে বলে এই বয়সে ভোগ করবে এই বয়সে এনজয় করবে আনন্দ করবে তাহলে কোন সময়ে ভজন করবে না বৃদ্ধ বয়সে তখন প্রভুপাদ বললেন আপনারা তো বৃদ্ধ হয়ে গেছেন ঠিক আছে না হ্যাঁ আমরা এই বয়সে তাহলে আপনারা দুজন থেকে যান আমি আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি না 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 আমরা থাকবো না আপনি যা ছেলেকে রাখুন আর রাখুন আমরা থাকবো না বুড়ো বুড়ি পালিয়ে এসছে তা যা হয় না আটে তা হয় না আশিতে না কি যা হয় না নয় না হয় না নব্বই হয় না তা আসলে যারা সারা জীবন হরি ভজন করিনি বৃদ্ধ বয়সে ডাকবেন ধারে কাছে আসবে না অজুহাত হাজারটা দেবে ডান হাত আছে বা হাত আছে আরেকটা হাত আছে অজুহাত অজুহাতের শেষ নেই বলে দেবে কিছু এই জন্য হচ্ছে না প্রভু এই জন্য কিছু একটা সুন্দর করে বলবে অপমান করবে কি বলে দেবে কারণ এই বয়সে হয় না আমার নিজেই প্র্যাকটিক্যাল দেখা আছে হাসনা টাকিতে এই লালবাজার একজন বড় পুলিশ অফিসার ছিলেন বৃদ্ধ হয়ে গেছেন এখন ঘুমের ওষুধ না খেয়ে তার ঘুম হয় না যেখান থেকে ঘুমের ওষুধ কেনে আমাদের ভক্ত দোকান সে আমাকে বলেছে প্রভু আমার বাড়িতে অনুষ্ঠান আছে তো ওনাকে ডাকবো বৃদ্ধ উনি এখন হাই ডোজের ঘুমের ওষুধ না খেলে ওনার ঘুম হয় না আপনি একটু ফিচিং করুন যদি একটু হরিনাম করতে করতে ঠিক হয় তখন আমি বললাম দাদু এই বয়সে একটু হরি নাম ও কখন করব। কেন সকালের দিকে না না সকালে এই করতে হয় দুধ আনতে যেতে হয় সবজি আনতে হয় এক গাদা লিস্ট দেখিয়ে দিলাম আমি বললাম তাহলে সন্ধ্যার সময় করুন অন্তত দাদু কি বলল জানেন বলল না 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 সন্ধ্যা আমার নিজের মেয়েও যদি শ্বশুর বাড়ি থেকে আমার কাছে আসে বাপের বাড়িতে আমি ওর সঙ্গেও কথা বলি না বলি রাত নয়টার পরে তোর সঙ্গে কথা বলবো সন্ধ্যার সময় যদিও আসে আমি ওর সঙ্গেই কথা বলি না আর আপনি হরে কৃষ্ণ করতে বলছেন আমি বাবা কি এত ব্যস্ততা যে মেয়ের সঙ্গেও কথা বলেন না বলছে ওই যে টিভিতে সিরিয়াল একটার পর একটা সিরিয়াল কোনোটাই বাদ দিতে পারি না একটা দেখি আর পরেরটা দেখার জন্য রেখে দেয় হ্যাঁ পরের ঘটনাটা কি হবে সারা দিন চিন্তা করি হা করে থাকে সন্ধ্যা বেলার জন্য বুড়ো হয়ে মরে যাচ্ছে টিভি ছাড়বে না হরে কৃষ্ণ করবে না কেন করবে আমি মেদিনীপুরে একটা মাতাছি আমাকে কমপ্লেন করেছে প্রভু কি বলবো আমার শ্বশুর মশাই সেলিব্রেট অ্যাটাক্ট হয়ে প্যারালাইসিস হয়ে ঘরে শুয়ে আছে সেই ঘরে যদি আমি একটু ঘন্টা বাজিয়ে পুজো করি চিৎকার করে এই ঘরে অন্য ঘরে যাও অন্য ঘরে যাও অন্য পুজোর অন্য ঘর নেই আবার ওই ঘরে যদি টিভিটা খুলে দিই ঘুরে ঘুরে হা করে দেখবে কোন সময় বলবে না টিভিটা বন্ধ করো দেখুন কারণ কি হরি ভজন ছোটোবেলা থেকে করিনি তো আর হরি কথা শুনলে হরি নাম শুনলে মানে জ্বালা করে দেখবেন যাদের এটা পছন্দ হয় না তাদের অন্য কিছুতে এত জ্বালা নেই দেখবেন ওনার সামনে যে আট দশটা ছেলে মেয়ে চলে যাচ্ছে কোনো দুঃখ নেই যখন এই টিকিধারী তিলকধারী সাধু গেল খেপে উঠলো হ্যাঁ এই দেখো ছেলেগুলো না বাবা আমাকে খেতে দেবে না বলে সাধু হয়েছে আটটা দশটা কিছু কথা বলতে শুরু করলো কারণ জ্বলতে থাকে কেন জলে বলুন তো কাচায় না নোয়ালে বাস পাকায় করে ছোটবেলা থেকে হরিভজন সেই জন্য আমাদের আচার্যরা বলছে। যদি হরিভজন করতে হয় কৌমারে আচরে প্রাগ ছোটবেলা থেকেই হরিভজন করা দরকার বৃদ্ধকালে করিব ভজন এবে করি গৃহসুখ সুখ একতা নাহি বলে বিজ্ঞজন এ দেহ সদা পতন উন্মক। কারণ কেউ যদি বলে বৃদ্ধকালে করব ঠিক না কারণ পদ্মপাতার জলের মতন জীবন টলমল করে যে কোনো মুহূর্তে শেষ কেউ বলতে পারবে না যে আমার সময় হয়নি যাব না এখন না সবারই জীবনে কিছু না কিছু ঘটনা আছে নিজের চোখের সামনে দেখেছি যার মৃত্যু হওয়ার সময় হয়নি হঠাৎ চলে গেল দেখেছি না কাউকে না কাউকে সবাই কাউকে না কাউকে দেখেছে তাহলে হট মি নিজের বেলায় কি চিন্তা করা উচিত আমিও যে কোনো সময় যেতে পারি তাহলে তাড়াতাড়ি কিছু জোগাড় করা দরকার কি জোগাড় করা দরকার টাকা পয়সা ধন দৌল না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ নাম ভজজীব জীব আর সব মিছে এখানে যা যা জোগাড় করছেন কোনোটাই সঙ্গে যাবে না ও কানের জিনিস নাকের জিনিস গলার জিনিস সব খুলে রেখে দেবে ইলেকট্রিক চুল্লিতে যেতে হবে সাদা কাপড়ে পার্সেলের মতন প্যাকিং হয়ে ঢুকতে হবে সব থেকে যাবে এই জন্য যদি কিছু নিয়ে যেতে চান আগের থেকে হরে কৃষ্ণ ব্যাংকে ডিপোজিট করুন সারদা নারদাতে ডিপোজিট করলে উল্টি খাবেন ভালো বুদ্ধিমান হরে কৃষ্ণ ব্যাংকে জমা রাখতে হবে জাগতিক টাকা নাই হরে কৃষ্ণ মহামন্ত্র যে যত করবে তার ব্যাংকে ততটা জমা থাকবে সে তত বুক ফুলিয়ে মৃত্যুর কাছে যাবে আর বলবে ডোন্ট কেয়ার চলো আমি ভগবত ধামে যাব তার কাছে তখন আর কোনো অসুবিধা সেই জন্য এই জানা দরকার যে মৃত্যু সবার জন্য আছে মৃত্যু কাউকে রেহাই দেবে না মৃত্যু সবার জন্য একটা পরীক্ষা মৃত্যু সারা জীবনের প্রস্তুতি প্রমাণ করবে মৃত্যু মৃত্যু হবে এখন এখন ভোগের জন্য যান হবে মাতাজি ছাড়া না এখন যান দেড়টা পর্যন্ত সুজয় মাধব আমাকে বলেছিল তার ভিতরে ভোগ টুক লাগানো হয়ে যাবে দেড়টা পর্যন্ত বলবেন কিন্তু এখনো ভোগ লাগানো হয়নি তাহলে আমি বলবো আর একটু অসুবিধা আছে লাগছে দেরি করে খেয়েছেন না আমি তো দেরি করে প্রসাদ পেয়েছি হ্যাঁ আপনারা অজামিলের কাহিনী জানেন অজামিল আরো আগে ভালো জীবনে ছিল কিন্তু একটা খারাপ দৃশ্য দেখাতে জঙ্গলের ভিতরে বেশ্যা একটা পুরুষকে আলিঙ্গন করছে ওই দেখে তার মন খারাপ পথে চলে যায় আর সে নিজের স্ত্রী সতীসাধ্য স্ত্রী ঘর সংসার সব পরিত্যাগ করে ওই নোংরা বেশার সঙ্গে জীবনযাপন করে সেখানে সন্তানাদি জন্ম হয় পাপ কর্মে পুরো ডুবে যায় মানুষকে মারা ধন সম্পদ লুণ্ঠন করা সমস্ত পাপে সে চুক্ত হয়ে যায় আর কেউ যখন পাপে যুক্ত হয় তখন তার আয়ু কমে যায় আয়ু চলে যায় মৃত্যু হওয়ার আগেই যমরাজ তাকে নেওয়ার জন্য চলে এসেছে তার এত পাপী যমরাজ নেওয়ার জন্য যখন এসেছে তখন সে এত ভয় পেয়ে গেছে যমরাজকে দেখে আর মানুষ যখন ভয় পায় যাকে ভালোবাসে তার কথা চিন্তা করে তার নাম ধরে ডাকে তা অজামিল তার পুত্র তার নাম ছিল নারায়ণ আর তাকে খুব ভালোবাসতো অজামিল যখন কোথাও যেত এই অজামিল এই নারায়ণকে ডাকত দেখে যেত তা যখন জমদূত এসেছে তাকে নিয়ে যাবে এত ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে তার ছেলে নারায়ণ 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 বলে ডেকেছে আর যখন নারায়ণ বলে ছেলেকে ডেকেছে কিন্তু নারায়ণ বলাতে ভগবানের নাম উচ্চারণ হয়ে গেছে ছেলের নাম ছিল নারায়ণ কিন্তু মুখে নারায়ণ নারায়ণ বলেছে আর ভগবানের নাম হয়ে গেল সঙ্গে সঙ্গে ভগবানের মৃত্যুর সময়কে যদি ভগবানের নাম করে ভগবানের দুধ বিষ্ণুদূত তাকে এসে রক্ষা করে নিয়ে যেতে চায় বিষ্ণুদূত চলে এসছে এসে দেখেছে জমদূত তাকে নিয়ে যেতে যাওয়ার জন্য রেডি তখন যমদূত কেউ যায় হটো এখান থেকে হটো কেন এ তো পাপি ওকে নেওয়ার জন্য আমরা এসেছি আমাকে চলে যেতে বলছো কেন তুমি জানো না এ আমার প্রভুর নাম করেছে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে আরে কোথায় ওর প্রভুর নাম করলো ও তো ওর ছেলেকে ডেকেছে আরে ছেলেকে ডাক আর যা চিন্তা করে নাম টাকার হয়েছে ভগবানের নাম দেখুন ভগবান কত কৃপা এই জন্য ছেলে মেয়েদের নাম টুলু ভুলু না রেখে নারায়ণ গোবিন্দ মধুসূদন লক্ষ্মী সরস্বতী রাখা কত দরকার আমাদের বৈদিক শাস্ত্রে কত প্রমাণ আছে কিন্তু আমরা এই পাশ্চাত্যের কুসংস্কারের দ্বারা আবদ্ধ হয়ে জাগতিক যত লেখাপড়া শিখে এই সব ভালো ভালো নাম উচ্চারণ করতে ভুলে গেছি ভালো জায়গায় যাওয়া তো ভুলে গেছি যাই কোথায় সিনেমা যেখানে নাইট ক্লাব যেখানে সেখানে বেশি যাওয়া হয় আর সেই জন্য ভালো জায়গায় গেলে তো ভালো পরামর্শ পাওয়া যায় ভালো জায়গায় যাওয়া হয় না ভালো পরামর্শ পাওয়া হয় না সেই জন্য ছেলে মেয়েদের নাম ভুলে উল্টো পাল্টা রাখতে শুরু করেছে টুলু ভুলু বলে ডাকলে মৃত্যুর সময় কোথায় যাওয়া হবে কুকুর যেখানে যাবে সেখানে যাওয়া হবে কিন্তু যেহেতু নারায়ণের নাম ডেকেছে বৈকুণ্ঠ ধামে নারায়ণ থাকে সেই বৈকুণ্ঠ ধাম থেকে বৈকুণ্ঠ দূত চলে এসছে গুনে গুনে চারজন এসে গেছে জমদোতরা ছিল তিনজন আর বিষ্ণুদূত এসেছে চারজন পাওয়ার কার এমনিতে ওনার এক একজনের যা পাওয়ার একদম সূর্যের মতন উজ্জ্বল জ্যোতিযুক্ত সুন্দর দেখতে যা আর একজন দুইজন নয় চারজন ওই দেখে যমদূতরা ভয় পেয়ে গেছে ও চারের প্রভুর কোথায় প্রভুর নাম তো ছেলের নাম বলেছে বলছে না 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 আমার প্রভুর নাম বলেছে উচ্চারণ তো করেছে প্রভুর নাম যাও তোমার যে প্রভু আছে না যমরাজ তার কাছ থেকে ভালো করে লিখে নিয়ে আসবে লিস্ট করে নিয়ে আসবে কাকে কাকে জমপুরিতে নিয়ে যাবে যা কাকে কাকে নিয়ে যাবে না একদম ভালো করে সুন্দর করে লিস্ট করে বানিয়ে নিয়ে আসো তুই জানো না ধর্মরাজের দূত ধর্ম কি অধর্ম কি এইটুকু জানো না তোমার প্রভুর কাছ থেকে ভালো করে শিখবে জমদূত তো ফিরে চলে গেছে অজামিলকে নিতে পারলো না ফিরে গেল যে যমরাজকে কি বলছে প্রভু আজ কি এক দুর্ঘটনা ঘটে গেছে আরে এত পাপি অজামিল তাকে নিতে গিয়েছি কোথার থেকে দিব্য শরীর ধারী চারজন এসে আমাদের আটকে দিল নিতে দিল না আর বললো তোমার প্রভুকে জিজ্ঞাসা করতে প্রভু আপনি ভালো করে বলে দিন তো কাকে এই জমপুরিতে আনবো কাকে আনবো না তখন যমরাজ বলছি দেখো আমি ভালো করে বলছি যাদের কপালে তিলক থাকবে যাদের গলায় কণ্ঠিমালা থাকবে যাদের মুখে আমার প্রভুর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই নাম যুক্ত যে ভক্তকে দেখবে তিলকধারী ধারী কণ্ঠিমালাধারী হরিনাম পরায়ণ যাকে দেখবে যদি কাউকে একদিকে দেখো দিক থেকে দৌড়ে পালিয়ে চলে আসবে খবরদার ধারে কাছে যাবে না কেমন ছুটে পালাবে জানো ভাগবতে বলেছে ঝড় আসলে শুকনো পাতা যেমন করে উড়ে পালিয়ে যায় ঠিক রকম তিলক ধারী কণ্ঠিমালা ধারী হরিনাম পরায়ণ কাউকে যদি দেখবে ওখান থেকে ছুটে পালিয়ে যাবে আর পুরানো এরকম ঘটনাও আছে কি এরকমই একটা ঘটনা ঘটনা আছে সেখানে একটা বৃদ্ধ লোক খুব রাস্তা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে যেতে যেতে একটা বট গাছ দেখেছে সেখানে অনেক কষ্ট হচ্ছে সেই বট গাছের নিচে একটু বিশ্রাম করছে আর সেখানেও মারা গেছে বুড়ো লোকটা মারা গিয়ে পড়ে আছে আর আসলে কি হয়েছে সেই বট গাছের উপর একটা কাক না একটা বক পাখি বসেছিল বক বক বসেছিলাম আর ও মল ত্যাগ করে দিয়েছে কে ওই কাকটা মল ত্যাগ করেছে উপর থেকে আর মলটা এসে নিচেই পড়েছে ওই লোকটা যেখানে মরে পড়ে আছে তার কপালে এসে পড়েছে ওদের বকের মলটা কেমন সাদা আর কপালে পড়েছে কপালে বেয়ে পড়েছে এদিকে জমদূত এসেছে ওদের ওকে নেওয়ার জন্য ওই বুড়ো লোক দূর থেকে দেখছে আরে বাবা কি তিলক মনে তিলক এই যাবি না কাছে দূর থেকে তিলক মনে করে পালিয়ে গেছে আর তখন বর্ণনা আছে বিষ্ণুদূত এসে তাকে নিয়ে গেছে বৈকুণ্ঠে হরিব তিলক ধারণ না করে যেজন বৃথাই জনমজা তুলসীর হার না পরে যে ছাড় কোথায় বাস জামালয় হ্যাঁ জামালয় বাস দেখুন কত মালা আমরা পড়তে পারি সোনার মালা রূপর মালা সোনার দাম তো এখন কত হাই অসুবিধা নেই ওই সোনা পরেও যে লাভ হবে না তার থেকে হাজার গুণে লাভ হবে একটা তুলসী মালা পড়লে হতে পারে দাম কম হতে পারে অল্প দাম কিন্তু অল্প দামের পাওয়ার আছে বেশি সোনাতে যে পাওয়ার নেই তার থেকে বেশি পাওয়ার আছে তুলসী মালায় শাস্ত্রে বর্ণনা আছে হয়তো কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না বর্ণনা আছে কারো গলায় যদি তুলসী মারা থাকে সে কখনো অপমৃত্যু হবে না এই ছোট বাচ্চারা দেখবেন মায়েরা খুব চিন্তা করে এই পাশে পুকুর আছে এই আছে কখন কি হয় কিন্তু আপনার গলায় তুলসী মালা পরিয়ে রাখবেন দেখবেন কখনো জলে ডুবে মরবে না তুলসী মালা পরে রাখবেন দেখবেন কখনো আগুনে পড়বে না এ আমি বলছি না আমার কথা কি দাম আছে ফুটো পয়সা দাম নেই কিন্তু শাস্ত্রে বলছে এটাই বলছে অপমৃত্যু হবে না যে তুলসী তুলসী মালা আপনি দেখুন যেখানে ডাক্তাররাও পর্যন্ত রিসার্চ করে দেখছে যেখানে তুলসী গাছ আছে তার আশেপাশে কত এলাকা দিয়ে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না আপনারা দেখবেন নিজেই জানে যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় বলে জিনিসটা যদি রাখতে হয় একটা তুলসী পাতা দিয়ে এখন কেন কি পাওয়ার আছে তাতে এ তো সায়েন্টিস্টরা বিশ্বাস নাও করতে পারে কিন্তু ভক্তরা জানে কত পাওয়ার তারা বলবে আরে গোবর তো গরুর মল এ কি করে শুদ্ধ হবে ওর থেকে আমি আরও হালুয়া পুরি পিজা খাই আমার মল আরও বেশি পবিত্র হওয়ার কথা এই যুক্তি খাটবে আর তুমি যাই খাও না কেন তোমার মেশিনে নোংরাই বের হবে কিন্তু গরু পুরোটাই কাজের তার মল কাজে তার মূত্র কাজ তার দুধ সব কিছু তার গায়ে হাত বোলালে আপনার হ্যাঁ প্রেশার কমে যাবে সবটাই তার জন্য প্রকার এইসব যুক্তি দিয়ে বিচার এই যে বেঁধে বলা হয়েছে বেঁধে বলা হয়েছে ব্রাহ্মণের হাড় অপবিত্র কিন্তু আবার শঙ্খ ওটাও তো একটা হাড় হাড় না কিন্তু শঙ্খটা পবিত্র দেখবেন শঙ্খ নিয়ে পূজার ঘরে না এটা মানুষের হাড় নিয়ে মন্দিরে রাখবে কেউ রাখবে না এই হাড় অপবিত্র কিন্তু শঙ্খ পবিত্র তাই মানুষের মল অপবিত্র কিন্তু গরুর মল একটু আগে আমি আজ না কালকে ক্লাস শুনছিলাম একজন বর্ণনা করছেন যে মহারাজ ব্যাখ্যা করছিলেন যে গোময় দ্বারা না লেপলে এমনকি আপনি ইটালিয়াল মার্বেল অমুক তমুক দিন কখনো পবিত্র হবে না যতক্ষণ না আপনি গোবর দ্বারা লেপছেন আগে এখন তো আমাদের ধনী বাড়ি সব হ্যাঁ ঘর পাকা উঠান পাকা গোবর দেওয়ার জায়গাই নেই কিন্তু গোবর দিয়ে লেপে দেখবেন তার একটা শুদ্ধতা কেমন আমার জানা যে ছোটোবেলায় কি বলে ছোট পাত্র যেতে গোবর দিয়ে লেপা থাকতো ধামা বলে বা ছোটো ধামা বা পাত্র আর তার ভিতরে মুড়ি দিয়ে খাওয়া হতো কোনো কত শুদ্ধ আর এখনও যদি ভগবানকে অভিষেক করতে যান গোমায় দিতে হবে গোচানা দিতে হবে ভগবান অত শুদ্ধ তাকে অভিষেক করতে গেলে গোমায় গোচানা না হলে হবেই না এরকম জাগতিক যুক্তি দিয়ে হবে না তাই সেখানে বর্ণনা করা আছে যে কিভাবে। অজামিল বললেন অজামিলের যখন এই অবস্থা হল যম জমরাজ যমরাজ বলেছে যে যাদের কপালে তিলক যাদের গলায় কণ্ঠিমালা যাদের মুখে ভগবানের নাম তাদের আমার সীমানায় আনার দরকার নেই তাই জমদূতের হাত থেকে অজামিল বেঁচে গেল জমদূতের পালিয়ে গেল ওরা বিষ্ণুদূত কথোপকথন করছিল অজামিল ভাবল যে যাই বিষ্ণুদূত সঙ্গে যে কথা বলি কিন্তু যখন অজামিল উঠে বিষ্ণুদূতের বিষ্ণুদূতের কাছে গিয়েছে বিষ্ণুদূত হাওয়া হয়ে গেছে চলে গেছে বিষ্ণুদূত চলে গেছে বিষ্ণুদূতের সঙ্গেও কথা বলতে পারিনি কিন্তু উনি বেঁচে গেলেন বেঁচে গেলেন তা ভাবলেন তালে বেঁচে তো গেলাম জমদূত তো নিল না তালে কি ঘরে যাই ঘরে গেলেন না কি করলেন বাকি যে বারো বছর বেঁচে ছিলেন অজামিল হরিদ্বারে চলে গেলেন হরিদ্বারে যে বারো বছর পুরো তপস্যা করলেন ভগবান তারপরে ধামে চলে গেলেন দেখুন যেটুকু সময় পেল কাজে লাগালো ধৃত রাষ্ট্রর নাম শুনেছেন ধৃত রাষ্ট্র যে রাষ্ট্রকে ধরে থাকে সবসময় টাকা পয়সা একদম ছাড়বে না এখানেও দেখবেন অনেক লোকই ধীত রাষ্ট্রই বুড়ো হয়ে মরে যাবে তাও টাকা পয়সা ছাড়বে না টাকাটা যেন বিছানার নিচে থাকে আছে না অনেক অনেক ধনী বিছানার তলে টাকা লোকে তার নিয়ে ঘুমা আমার মনে আছে আমি একজন মহারাজের কাছ থেকে শুনছিলাম একটা বৃদ্ধ মানে একজন লোক খুব কমজোর ছিল কৃপন ছিল সারা জীবন টাকা পয়সা আয় করেছে কিন্তু ব্যয় খুব করিনি যতটা লাগে অতটা আর বাকিটা ব্যাংকে জমিয়েছে লাস্টে যখন মরার সময় প্রায় হয়ে গেছে ও ছেলেকে বলছে আরে আমি কত টাকা জমালাম একটু দেখতে চাই ব্যাংকে বলেছে ব্যাংকে বলছে এত টাকা একদিনে তুললে আমার ব্যাংক আজকে বন্ধ হয়ে যাবে বলছে না বাবা বৃদ্ধ বয়সে কখন মরে যাবে একটু দেখতে চায় তখন অন্য ব্যাংক থেকে থেকে টাকা টাকা ই দিয়ে এনে টাকা সব তুলে এনেছে ছেলেটা যখন বস্তা করে টাকা নিয়ে এসেছে বাবা কি করেছে সেই টাকা বাবা আমি এত টাকা জমিয়েছি এই রকম করে ধরেছে টাকার বস্তা ধরে হরে কি হবে মরার পরে ওই টাকার বস্তার পিঁপড়ে হবে গিরগিটি হবে মরতে হবে টাকা নিয়ে মরু কেনা তো রাষ্ট্রকে ধরে থাকত সব সময় নিজের পজিসা নিজের ভাবটা ধরে থাকবে যান ডাক দিয়েছে যখন যেতে হবে এ হচ্ছে নিয়ম তাই ধৃতরাষ্ট্র ধরে থাকে ধীতরাষ্ট্র সারা জীবন রাজ্য ধরে তার জন্য করলো না সবাই আমরা জানি আর যখন বৃদ্ধ বয়সে কি করলো কুরু পাণ্ডবের যুদ্ধ হলো যুধিষ্ঠির মহারাজ রাজা হলো যে যুধিষ্ঠির মহারাজকে মারার চেষ্টা করেছিল ভীমকে মারার চেষ্টা করেছিল সেই যুধিষ্ঠির মহারাজ এখন রাজা হয়েছে সেই যুধিষ্ঠির মহারাজ খেতে দিচ্ছে সেই খাচ্ছে কত লজ্জাসকর ব্যাপার তবুও সেখানে পড়ে আছে বিদুর ধৃতরাষ্ট্রের ভাই দুর্যোধনের গালি খেয়ে তো উনি গৃহ ত্যাগ করে চলে গেলেন যে বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করতে করতে মৈত্র মুনির সঙ্গে যখন দেখা তার কাছ থেকে যখন উপদেশ পেলেন ভাবলেন আরে এত সুন্দর উপদেশ হরিভজন করা দরকার আর আমার একটা বুড়ো দাদা এখনো পড়ে আছে সংসারে তখন তার প্রতি দয়া হলো সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটতে ছুটতে এই রাষ্ট্রের কাছে আসলেন যুধিষ্ঠির মহারাজটা ভাবলেন মনে ও কাকা ফিরে এসেছে মানে কি আনন্দ কিন্তু কেন ফিরে এসেছে সে তো অন্য কারণ উপদেশ দেওয়ার জন্য রাত্রে ধৃতরাষ্ট্রের ঘরে গিয়েছেন যে বলছেন দাদা তোমার একটু লজ্জা লাগে না এখনো এই সংসারে পড়ে আছো যাদের মারার জন্য এত চেষ্টা করেছ তাদের আন্ডারে বসে বসে এখনো খাচ্ছ কুকুরের মতন বসে দেন রুটিটা খা এই রুটিটা এই রকম কুকুরকে যেমন খেতে দেয় তুমি সেই রকম কুকুরের মতন বসে বসে খাচ্ছ লজ্জা লাগে না যাকে মারার জন্য লাক্সাগিরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছো বিষ লাড্ডু দিয়ে মারার চেষ্টা করেছ কত রকম ভাবে তাদের অনিষ্ট করার চেষ্টা করেছ আর তারাই রাজা হয়েছে তাদের কাছে খাচ্ছ বসে বসে লজ্জা লাগে না বেরো এখান থেকে যাও ভজন করো বিদুর এমন প্রিচিং করল সেই রাত্রে ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করে হরিদ্বারে চলে গেল ভজন করার জন্য সকালে সে যুধিষ্ঠিমারা দৌড়ো দৌড়ি করছে যদি যে কোথায় গেল হ্যাঁ জ্যাঠামশাই কোথায় গেল জোথায় গেল কে কা বলছে ও চলে গেছে কোথায় গেছে না হরিদ্বারে চলে না না আমি যাব তাকে ডেকে আনতে আরে যাবে না যেতে যেতে উনি অলরেডি দেহ ত্যাগ করে ভগবত ধামে চলে যাবে না না তো উনার সৎকার করার জন্য যায় সৎকারও করতে হবে না উনি এমন উগ্র তপস্যা করবেন ধৃতরাষ্ট্র নিজের থেকে আগুন প্রজ্বলিত করে দাহ হবে তালে গান্ধারী মাকে জেঠি মাকে বলছে না উনাকেও চিন্তা করতে উনি ওই যে আগুন জ্বলবে ওই আগুনে উনিও পুড়ে একসঙ্গে ভগবত ধামে চলে যাবে তা দেখুন ধৃতরাষ্ট্রর মতন ধৃত রাষ্ট্র রাষ্ট্রকে ধরেছিল সেও পর্যন্ত হরিভজন করতে চলে গেল লত পাপি সেও চলে গেল হরি হরিভজন করতে আর আমরা ঘর থেকে বের হব কখন ডেড বডিটা যখন বের হবে হরি হরি বল বলে বের করবে তখন আর তো থাকা যাবে না তখন বের হব কিন্তু আগে বের হওয়া দরকার একজন মহারাজ ব্যাখ্যা করছিল বৃন্দাবন চন্দ্র মহারাজ আমরা যদি বাথরুমে যেতে চাই কোথায় টয়লেটে যাবো আমার যদি খাওয়ার ইচ্ছা হয় কোথায় কিচেন বা যাব। আমার যদি শোয়ার ইচ্ছা হয় কোথায় যাবো বেডরুমে যাব প্রত্যেক কাজের এক একটা জায়গা আছে ঠিক সেরকম মৃত্যুবরণ করারও একটা জায়গা আছে সেটা ঘর নয় বনে সাধু সঙ্গে সেখানে যাওয়া দরকার সারা জীবন যদি সংসারে পড়ে থাকি মৃত্যু তো হবে ডেড বডিটাই বের করবে ভজন করা দরকার আর যদি এখন সমস্যা হচ্ছে এই বাইরে যাব জগদানন্দ পন্ডিত বলছে পেটটা তো সঙ্গে যাবে না খেয়ে তো থাকতে পারবো না সুন্দরবনে যাব আজকে গেলে কালকে বাঘের পেটে যাব বাড়িতে থাকলে তাও দু একদিন ভজন করা যাবে সেই জন্য বর্তমান সিচুয়েশনটাও এইরকম মনে করা উচিত যে গৃহে আসি এই গৃহে আসক্ত থাকা উচিত নয় অন্তত ভজনে মনোনিবেশ করা দরকার যদি ঘর নাও ছাড়তে পারি অন্তত ঘরে থেকে আরো আরো ঢুকে না গিয়ে বরঞ্চ থাকলাম ঘরে কিন্তু ভজন কুটিরের মতন ভজন করে কাটানো দরকার